একটা অপহরণের ঘটনা আমরা আজকে বলতে চাচ্ছি, সেটা হলো গাজীপুর জেলার চান্দুরা এলাকার বসবাস করেন আলমগীর, তিনি একজন হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী। তিনি একটু জমি কিনবেন বলে একটা গ্রুপের সাথে উনি যোগাযোগ করতেছিলেন, তার একটু জমি কেনা বেচা অনেক সময় নিজেও করেন, আর যারা সাথে যোগাযোগ করেছেন তারাও এরকম জমি একজনের কাছ থেকে বায়না নিয়ে অন্যের কাছে বিক্রি করেন, এরকম কাজ করেন বলে উনাকে জানিয়েছেন। সেই হিসাবে গত 29 তারিখ উনি জমি কেনার জন্য বাড়ি থেকে বের হন। বের হওয়ার পরে তিনি চান্দুরা চৌরাস্তায় আসেন, তারপরে থেকে তার পরিবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তার মোবাইল ফোন বন্ধ পায় এবং সেদিন তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে কোথায় পাননি। পরবর্তীতে ভিকটিমের পরিবার ওদিন গাজীপুর জেলার কালিয়াকোট থানায় একটা জিডি করেন। পরের দিন 30 তারিখ ভিকটিমের মোবাইল থেকেই তার স্ত্রীর নাম্বারে ফোন যায় এবং সেখানে তাকে অপহরণ করা হয়েছে বলে, আলমগীরকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয় এবং তাকে উদ্ধারের জন্য মুক্তিপণ হিসেবে 5 লক্ষ টাকা তারা দাবি করে। একটা আভিযানিক দল এই ভিকটিমকে উদ্ধার করার জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করি। তারই ধারাবাহিকতায় আমরা গতকালকে যাত্রাবাড়ি থানাধীন সন্টে এলাকায় একটা 6তলা বিল্ডিংয়ের 6তলার একটা ফ্ল্যাট থেকে ভিকটিমকে অত্যন্ত আহত অবস্থায় আমরা উদ্ধার করি। আমরা যখন ভিকটিমকে উদ্ধার করি, ভিকটিমের পরনে কোনো কাপড় চোপড় ছিল না, তার শরীরের বিভিন্ন খানে খুব ক্ষতর চিহ্ন আমরা দেখতে পাই এবং সেই বাসা থেকে আমরা এই প্রতারক এবং কিডন্যাপ চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার করি। এই কিডন্যাপ চক্রের মূল হোতা সিয়াম আল জেরিন তালুকদার, তার সাথে তার অন্য অন্য সহযোগী মোহাম্মদ রাসেল শেখ ওরফে মিঠু, মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রণব নারায়ণ ভৌমিক, মোহাম্মদ আলমগীর, আব্দুর রব খান, সৈয়দা জান্নাতারা উর্মি, ইসরাত জাহান সাইলা সহ সর্বমোট 8 জনকে আমরা সেখান থেকে গ্রেপ্তার করি এবং ঘটনাস্থল থেকে 1টি খেলনা পিস্তল, 3টি চাকু, 1টি হাতুড়ি, 1টি আয়রন মেশিন, 1টি লাঠি, 1টি বেলনা, 1টি বেল্ট, 1টি হুক্কা এবং 13টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধী এবং ভিকটিমকে আমরা জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছি, গত 29 তারিখ এই অপরাধী চক্র সবাই মিলে এই আলমগীরকে অপহরণ করার জন্য প্রথম গাজীপুর যায়। গাজীপুরের চান্দুরা চৌরাস্তায় তার সাথে দেখা হয়, পরবর্তীতে তাকে ওখান থেকে উত্তরাতে নিয়ে আসে সেখানেও বসে তারা অনেকক্ষণ পরামর্শ করে, এক পর্যায়ে এই যে দেখছেন খেলনা পিস্তলটা, এটা সিয়ামের হাতে ছিল, সিয়াম এই পিস্তলের ভয় দেখিয়ে তাকে সেখান থেকে কিডন্যাপ করে তারা তারপরে যাত্রাবাড়ি সন্টেকে এই তাদের যে বাড়াকিত বাসা সেই বাসায় নিয়ে এসে আটক করে রাখে।